ভোট দিতে আসছেন? কিছুই হচ্ছে না। অ্যাকচুয়ালি দেখুন, এখানে হচ্ছে কি, দোষ দেওয়া হচ্ছে যে এখানে ফস ভোট হচ্ছে, এই হচ্ছে, এগুলো কিছুই হচ্ছে না। আপনারা তো দেখতে পাচ্ছেন সবই ভোটার। আপনার অভিযোগ আমাদের ওপর যে চার্জটা লাগাচ্ছে সেই চার্জটা অ্যাকচুয়ালি উনিই ভোটারগুলো লোকগুলোকে টেনে নিয়ে তো উনি কেটে সঞ্জীব বললো। সঞ্জীব দাস আইডেন্টিটি কার্ড ভোট দিচ্ছে মান্নার নামে। আমরা দেখতে পাচ্ছি ভোটার কার্ড নেই। দাদা আপনার ভোটার কার্ড কোথায়? দাদা আপনার ভোটার কার্ড কোথায়? হ্যাঁ ভাই, এই আমরা দেখলাম যে তুমি যখনই কথা বলবার চেষ্টা করলে তারা কিন্তু সেখান থেকে চম্পট দিল। ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, কি কি অভিযোগ উঠে আসছে? দেখো, মূলত যেটা অভিযোগ উঠে আসছে, কমলা গার্লস হাই স্কুল সেখানে কিন্তু সকাল থেকেই অভিযোগ, বেআইনি জমায়েত বুথের বাইরে, বেআইনি জমায়েতের অভিযোগ, এবং তারপরেও ভুয়ো ভোটার, এই ভুয়ো ভোটারের তথ্য যখন উঠে এসেছে তখনই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। তখনই কিন্তু রিপাবলিক বাংলা খবর পেয়ে আমরা সেখানে খবর সংগ্রহ করতে গিয়েছি এবং আমাদের ক্যামেরা দেখে কার্যত কিন্তু সেই সমস্ত ভুয়ো ভোটাররা চম্পট দিয়েছে। তবে কমলা গার্লস স্কুল শুধু নয়, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি লেক স্কুল, লেক স্কুল সেখানেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা তৈরি হয়েছে এবং এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন কথা বলবো, কি অভিযোগ আপনার? অভিযোগ এখানে একটার পর একটা ছাপ্পা পড়ছে, 15টা ছাপ্পা পড়েছে এক একটা লোক এইখানে দাঁড়িয়ে বাইরের থেকে আসে এক রাশ লোক বিবেকানন্দ পার্কের ভেতর থেকে চলে গেছে। আমি পুলিশকে বলার পরে তখন উনি বলেছেন আমরা চিনি না, প্রত্যেকটা লোক অদ্ভুত দেখতে, তাদেরকে জিজ্ঞাসা করছি ভোটার আইডি কার্ড দেখান, আমি ভিডিও আপনাকে দেখাতে পারি, ভিডিও পাঠাতে পারি, কোন রকম কোনো কথা বলছে না। পুলিশ ইজ ইন হ্যান্ড ইন গ্লাভস উইথ দিস পিপল। ইলেকশন এজেন্ট, ইলেকশন এজেন্টের সঙ্গে কথা বলবো। ভুয়ো ভোটারের অভিযোগ করছেন, ওনারা কি বলবেন? জানি না ওনারা কি বলতে করতে পারছে, যাই না করতে পারি, খবর যাই না আমরা, খবর তো যাই না করতে, খবর যাই না। এখানে বেশ কিছু লোক শান্তিপুরে ভোট হবে, ব্যাস এটুকু জানি, শান্তিপুরে ভোট হচ্ছে। সিসিটিভি চেক করে প্রত্যেকটা আর্য বিদ্যা মন্দির বিএসএস এর সিসিটিভি অ্যাঙ্গেল গুলো ঘুরে দেখে, উনি একজন ক্যান্ডিডেট আছেন, উনাকে জিজ্ঞাসা করুন। এখানে লেক গার্ল স্কুল, বড় কমলা গার্ল স্কুলে পরপর ছাপ্পা পড়ছে। নির্দল প্রার্থী, নির্দল প্রার্থীর সঙ্গে কথা বলবো এই মুহূর্তে, কি অভিযোগ, কি হচ্ছে এখানে? এখানকার বাইরে বহিরাগত কিছু ছেলে এনে ইভেন পুলিশের ভ্যানে করে পুরো 3-4 পোলিং স্টেশনে ঘুরিয়ে ঘুরিয়ে 15-20 ছেলে মাঠের মধ্যে আপনারা দেখেছেন। আরে উনি যে ওনার নাকি ভোটে জিতার থাকলে উনি এমনি জিতুন না, আমাদের বলুন, আমরা ওয়াকওভার দিচ্ছি। এই লেক ক্যাম্পে বাবলাদা বলে একজন থাকেন, সেই বাবলাদার ভিডিও আছে, এই বাবলাদা ওই বহিরাগতদের সাথে কথা বলছিলেন এবং উনাদেরকে সরে যেতে কথা বলছেন, যে সরে যান, সরে যান, সরে যান। মূল অভিযোগ কি, ভুয়ো ভোটার? একদম ভুয়ো ভোটার এবং ছাপ্পা ভোট এই লেক গার্লস স্কুলে পড়েছে। এখানে ওই যে সোনালী কাকিমা যাচ্ছেন, সোনালী কাকিমার যে ভাই হলুদ রঙের, কোনটা সোনালী কাকিমা একটু দেখিয়ে দেন, কাকিমা একটু দেখিয়ে দেন, কোনটা সোনালী কাকিমা? আমি তো আসলাম এখন, এখন তো এসে শুনলাম ওর সাথে ঝগড়া হচ্ছে, ঝগড়া হচ্ছে ওখানে দাঁড়িয়ে থেকে সব লাইন দিয়ে। কতদিন থেকে বাইরে থাকেন? 10 হয়েছে। ওনার নামে ভোট চলছে এখানে? হ্যাঁ। এই মুহূর্তে আবারও ভোট কেন্দ্রের সামনে চলে যাবো, এই মুহূর্তে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে উত্তেজনা তৈরি হয়েছে। কি কি বলছেন ওরা, কি অভিযোগ? দেখুন অভিযোগ হচ্ছে পরিষ্কার কথা, আমরা এলাকার লোক, তো এলাকার লোকজন এসে বলছে ভোট দিতে দিতে পাচ্ছি না, দুজন ক্যান্ডিডেট এসে এখানে এসে ঝামেলা করছে। আমাদের তারা কোন দলের ক্যান্ডিডেট? দেখুন দুজন হচ্ছে, একজন তো আমরা দেখতে পাচ্ছি নির্দল, আর একজন দেখতে পাচ্ছি বিজেপির ক্যান্ডিডেট। কি বলছেন তারা? এসে ওনারা বলছে ছাপ্পা ভোট হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো একদম ফাঁকা জায়গা, আমাদের ফাঁকা জায়গা বলছেন, ফাঁকা জায়গা বলছেন। বলুন, এই যে ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখুন, ফাঁকা জায়গা বলছেন। হ্যাঁ, ওই তো মিথ্যা কথা, আমরা যদি বলে থাকি তাহলে সিসিটিভি চেক করা হোক। আমি হাতে নাতে দেখেছি আঙুলে কালি লাগানো হচ্ছে না, এক একজন একটা হলুদ রঙের জ্যাকেট পরা ছেলে 3 ভোট দিয়েছে আমার চোখে। আপনি চেনেন? আমি চিনি না তাদেরকে, তারা বহিরাগত, বাইরের থেকে এসেছে। কোন দলের? টিএমসি করে।